দিকে সিলেট অনেক পিছিয়ে রয়েছে। সব সময় এই সিলেটের মানুষ সরকারের বড় বড় পদে অলঙ্কৃত করেছে, নেতৃত্ব দিয়েছে, সহযোগিতা করেছে, কিন্তু উন্নয়নের ব্যাপারে আমরা সিলেটিরা সব সময় পিছিয়ে। আমাদের এক কোটা কথা মানছে এই প্রবাসী বলে সিলেটের টাকার অভাব নাই, সিলেটি তারা তো সবাই বিদেশি, সিলেটের আবার উন্নয়ন তো তাদের পক্ষটা কি হয়, আমরা সন্তুষ্ট হয়ে যাই। আমি আজকের সৌভাগ্য সিলেটবাসী যে সিলেটের যে দুইজন মহোদয় মন্ত্রী মহোদয় বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আপনাদের কাছে সিলেটের প্রবাসী সিলেটবাসীর দাবি, সিলেটের উন্নয়নে আপনারা সজাগ হন, সিলেটের যে সমস্ত জিনিস আজও হয় নাই সেই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি দিন। আমরা বলবো না এটা যে অন্যান্য জায়গা বাদ দিয়া সিলেটের উন্নয়ন হইতো, কিন্তু আমাদের এখানে যারা প্রবাসীরা আছে অন্যান্য ডিস্ট্রিক্টে যারা প্রবাসী এই প্রবাসে আসে আসলে অনেকেই যোগ করে বলি যে অন্যান্য ডিস্ট্রিক্টে যেভাবে উন্নতি হয়েছে স্বাধীনতা সংগ্রামে পরে, কিন্তু সিলেটে সেই রকম উন্নতি হয় নাই। আমরা জানি এবং আমরা শুনলাম থেকে শুনছি এই প্রবাসীরা যে ডলারটা ফাটায় এটা বাংলাদেশের উন্নয়নে উন্নয়নের একটি চাবিকাঠি, কিন্তু সেই দিক দিয়া এই ব্রিটিশ আমল থেকে লইয়াই সিলেটি প্রবাসীরা বিদেশ থেকে সর্বোচ্চ এই ডলার গুলা বাংলাদেশে প্রেরণ করেছে, কিন্তু সেই তুলনায় সিলেটের উন্নয়ন হয় নাই, সেই দাবিটা আজকে এই সৌভাগ্য আপনারা দুইজনকে আমরা পেয়ে আমি সিলেটবাসীর পক্ষ থেকে বলছি যেন সিলেটের মানুষ আগামী দিনে যেন সমহারে সিলেটের ওই উন্নতিটা হয়। আমি আজকের এই সবার সম্মানিত যে সভাপতি আজকে সভাপতি আসন অলঙ্কৃত করেছেন, আমরা সবাই জানি উনি একটা বড় ঔষধ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, একজন দানশীল ব্যক্তি এই প্রবাসের, উনার নেতৃত্বে সিলেটে স্কুল কলেজে যেমন একটি শাহবাগ স্কুল এবং কলেজ উনি নিজে প্রতিষ্ঠা করেছেন এবং 450 জন ছাত্রছাত্রী বিনা বেতনে সেই স্কুলে লেখাপড়া করতেছে এবং তিনি সেটা বহন করেন। অপটিমিস্টের 100 জন বাচ্চার খরচপাতি 5 বছরের জন্য তিনি নিয়েছেন, তিনি সেটা পরিশোধ করে যাচ্ছেন, এবং সর্বোপরি এমন কোন জিনিস নাই যে উনার দ্বারে কাছে গেলে যে পাওয়া যায় না, এবং সদয় ব্যক্তি দানশীল ব্যক্তি এবং বিশেষ করে উনি যে এলাকায় জন্মগ্রহণ করেছেন জকিগঞ্জের, আমরা সবসময় শুনি জকিগঞ্জের কোনো ব্যাপারে 50,000 টাকার ব্যাপার হইলে উনি 25,000 টাকা বলেন আমি 50% দিয়ে দেব, এবং বিশেষ করে শুনেন বিশেষ করে আমরা এই প্রবাসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ব্যাপারে যে ভদ্রলোকে 1 লক্ষ ডলারের দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন, ইনশাল্লাহ আগামী দিনে তার নেতৃত্বে আমরা আশা করি সিলেটে একটা ভবন নির্মিত হবে এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।